প্রথমত শুরু করছি তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়ি থেকে শুরু করছিল অনেক ছোটতে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে ওখান থেকে আমি শুরুটা করছি অনেক ক্রাইসিস মানে অনেক স্ট্রাগল করার পরে এই অবস্থায় আসছি সেটা হচ্ছে একাই সবকিছু যুদ্ধ করছি একাই সবকিছু করছি কোনো পুরুষ মানুষ বা কোনো আদার্স কেউ আমার সঙ্গে ছিল না বর্তমান বলা চলে যে একটা সেলাই মেশিন দিয়ে আমি শুরু করছিলাম সেলার কাজ দিয়ে শুরু করছিলাম বুটিক্সের কাজ করতাম হাতের কাজ করতাম পরে এই দোকানে দোকানে সাপ্লাই দিতাম তারপর আস্তে আস্তে বাসা থেকে কাজগুলো করছি করার পরে তারপর আস্তে আস্তে করে আমি মাত্র 5000 টাকা ইনভেস্ট করছিলাম বেশি না মাত্র 5000 টাকা ইনভেস্ট করে এই পর্যায়ে আসছি এখন আমার চারটা প্রতিষ্ঠান আপনার 5000 টাকা দিয়ে ইনভেস্ট করার পরে এখন আপনি কেমন মানে ইয়ে হয়েছেন আর কি আও 1 কোটির কাছাকাছি এটা হচ্ছে ওই হাতের কাজ করছিলাম হাতের কাজ করে বিভিন্ন জায়গায় দিছি বিভিন্ন প্রোডাক্ট আমরা বিভিন্ন জায়গায় যে আমি অর্ডার নিয়ে আসছি অর্ডার নিয়ে এসে করছি হ্যাঁ দোকান নিয়েছি একটা দোকান এলাকার মধ্যে একটা ছোট দোকান নিয়েছিলাম দোকান থেকে করছি আস্তে আস্তে করার পরে এই জায়গায় আসছি সমাজের মানুষ কিন্তু একটা প্রতিষ্ঠানের মালিক আমি আসি একটা ছোট জায়গায় বসে আছি এটাও কিন্তু একটা মানুষের অনেক ধরনের কথাবার্তা কিন্তু মানুষের কথাকে যদি ফলো করে তাহলে তো কিছু করতে পারবো না লাইফে কোনো কিছু করা সম্ভব প্রথমের দিক থেকে প্রথমের দিক থেকে মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা ফ্যামিলির লোকদেরকে বলছিল তারপর আমাকে নিজেও বলে আবার ফ্যামিলির লোকদেরও বলে যে যে মেয়ে মানুষ ঘরে থাকবে বাইরে কেন কিন্তু মূলত তো আমরা প্রধানমন্ত্রীকে দেখেই অনেক কিছু শিখছি প্রধানমন্ত্রীকে দেখে কিন্তু আমরা এত শিখছি আর আমার খুব ইচ্ছা ছিল মন্ত্রীকে যে আমি আরো উপরে যাবো আরো ইচ্ছা আছে আরো উপরে যাবো যতটুকু আছে এখনো ভালো পর্যায়ে আছি তাও না আরো উপরে যাওয়ার চিন্তা ভাবনা আছে কারণ আমি সরকার থেকে কোনো হেল্পই পাইনি প্রায় তাও 15 জন বর্তমান আমি 26 জন নিয়ে কাজ শুরু করছিলাম পরে ওই কাজটা আমার হাতের কাজের প্রতি এখন মানুষের অতটা ইয়া নাই এই কারণে এখন 15 জন শুধু ডিজাইনের কাজ করে মানে বিউটিশিয়ানের ট্রেনিং করছি শেপ ট্রেনিং করছি মানে অনেক ধরনের কাজ করছি একটা বুটিক চেষ্টা ডায়নামিক্স আছে ওখানে কি কি বিক্রি হয় বা ওখানে বুটিক্সে আপনার বুটিক্সে সব ধরনের কাপড় আছে কাপড় আইটেমটা কসমেটিক্স আইটেমটা আবার কসমেটিক্সের দোকান আলাদা আছে আর জাহাজ কোম্পানির মোড়ে আমার একটা গিফট শপ আছে 10-100 প্লাস থাকে আর কি সব মিলে সব মিলে আমি আসলে আমার জন্য যতটুকু করি তার থেকে বেশি করে আমার কর্মচারীদের জন্য ওদেরকেই ওরাই যেন আমার আমার কথা হচ্ছে আমাকে দিয়ে যেন ওনারাই ভালো কিছু করতে পারে তাদের পিছে আমাদের তাও 40-50 হাজার টাকা পার হয়ে যায় আমার যেটা ওদেরকে আমি দিয়ে থুয়ে যতটুকু থাকে অতটুকুই আমি আর কি আর 15 জন আপনার 60-70 হাজার এরকম যায় কোনো মাসে আবার কম যখন যায় তখন আবার 40-50 হাজারের মধ্যে হয়ে যায় মাঝে মানে 1-1.5 লাখ টাকা করে আমাদের শুধু কর্মচারী দিতেই যায় এখন তো কাজ হালকা এখন তো যেরকম ভাবে কাজ করো ওরকম ভাবেই টাকা দিই আমরা আমি আপুর কাছ থেকে আসি 1 বছরের কাছাকাছি হলো আমি আপুর কাছ থেকে অনেক মানে লাভবান হয়েছি আমি আমার ফ্যামিলিকে দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম হচ্ছে আমি নিজেকে চলাইতে পারতেছি তারপর আমি ফ্যামিলিকে হেল্প করতে পারতেছি